সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। الذي خلق الإنسان وعلمه وبيانه ما لم يعلم فسبحان الذي لا يحصى بامتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহাব্বতে পড়ছি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের বলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خناي فلت بلبل كترنم بينه جمن دهر میں کلیوں کا تبسم بينه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোবিন্দপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সুলাইমান সাহেব, সম্মানিত প্রধান অতিথি
সম্মানিত বিশেষ অতিথি সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এ বাগান জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এ বাগানে যারা আসবে তাদের কপাল দন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? দন্য হয়ে যাবে। সম্মানিত আগত মুসলিয়ানে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এখনই থেকে মধ্যরাত পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিস থেকে হযরত উলামায়ে কেরাম কথা বলবেন, তার আগে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন, এই জন্য মনিবের দরবারে সমস্বরে শুকরিয়া আদায় করছি। বলে নিশ্চয় আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহ, যিনি আমাদের কি মালিক, যিনি আমাদের কি মালিক। আমাদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন, করেছেন কি না? যার সর্বপ্রথম শুরু করেছিলেন হযরত আদম ও সফিউল্লাহ মাধ্যমে। কার মাধ্যমে? কথা বলেন, হযরত আদম সফিউল্লাহর মাধ্যমে পরিসমাপ্ত করলেন মানবতার দরদি শিক্ষক দুজাহানের কান্ডারি রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত তৌহিদি জনতা, তারা এসেছিলেন তাদের কৌমকে বাঁচানোর জন্য। কিসের জন্য? তাদের জাতিকে বাঁচানোর জন্য। তাদের একটিমাত্র বাণী ছিল, যেই বাণী হযরত আদম সফিউল্লাহ বললেন সেই বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বাণী কয়টি? একটি, তৌহিদের বাণী, একত্ববাদের বাণী। আল্লাহ যে এক, এ ব্যাপারে হযরত আদম সফিউল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, আদম, হযরত ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এই তাওহীদের বাণী যখন জমিনে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, সর্বপ্রথম বাধা দিল রাষ্ট্রপক্ষ। সর্বপ্রথম বাধা দিল কে? রাষ্ট্রপক্ষ, সমাজের অধিপতিরা। আল্লাহর এই কালিমাকে বুলন্দ করতে যারা চেয়েছিলেন তাদেরকে যুগে যুগে থমকে দেওয়া হয়েছে, তাদের কাটকে দেওয়া হয়েছে, তাদেরকে তাদের উপরে শতাব্দী বৃষ্টি মোলার পর্যন্ত চলছে তাদের অপরাধ। তারা শুধু তাওহীদের বাণী মানুষের কর্ণ কোহরে পৌঁছে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর হিসেবে আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের কান্ডারি হয়ে জগতে আসলেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ফাতহর মধ্যে এভাবে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন খালিক, আমি তোমার এমন চষ্টা, আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্য আমার সমস্ত বান্দাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে এমনি ভাবে আদম সফিউল্লাহকে যেমনি পাঠিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রাসূল পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল তাদের যুগে তাদের উম্মতদেরকে, তাদের জাতিদেরকে কি করার জন্য? তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আর তাদের উম্মতের এবং তাদের জাতির কর্ম ছিল, কর্মপদ্ধতি ছিল, তাদের নবী যেই দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এই জমিনে বাস্তবায়ন করা। কন্যা সুবহানাল্লাহ। মানবতার মহান শিক্ষক রহমাতুল্লিল আলামিন আল্লাহর পয়গম্বর হিসেবে আসলেন। আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহু আকবার। আমি ওই সত্তা, আমি ওই রব, আমি ওই মালিক, আমি ওই খালিক, আমি আল্লাহ এই জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আল্লাযী, আমি আল্লাহ আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য সহকারে। কি সহকারে? সত্য সহকারে আমি আল্লাহ তোমাদের কাছে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। কন্যা আল্লাহু আকবার।
এই সত্যের সাক্ষী যারা দিবে জেনে রাখুন মুসলমানেরা এই তাওহীদের পক্ষে যারা থাকবে রিসালাতের পক্ষে যারা থাকবে ময়দানে মাহশারে তারা আল্লাহর আরশ আযিমে নিচে থাকবে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদের কাছে হেদায়েত সহ এমন এক নবীকে প্রেরণ করলাম যে নবী তোমাদের জন্য রহমত যে নবী তোমাদের জন্য রহমত তার রহমতের সিদ্ধান্ত এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও হাবিব ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে জগতের বান্দা আমার বান্দাদের কাছে আপনি হাবিবকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহু আকবার আপনাকে যারা মনে পানে বিশ্বাস করবে আপনার উপরে যারা মনে পানে আপনার যে কোরআন রেখে গেছেন আপনার মুখ নিশ্চিত বাণী যে হাদিস রেখে গেছেন এই কোরআন এবং হাদিস যারা মনে প্রাণে মেনে নিবে আপনি মুহাম্মদকেই ভালোবাসবে আল্লাহু আকবার কোরআন বলল আমি এমন রাসূল তোমাদের কাছে পাঠালাম আল্লাযী আরসাল রাসূলাহু আমার রবের পক্ষ থেকে আমি প্রেরণ করলাম এমন এক রাসূল কেন প্রেরণ করলাম লি উযহিরাহু আলাদ্দীন কুল্লি সম্মানিত তাওহীদী জনতা যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য অসংখ্য ধর্ম কি কথা বলেন ধর্ম অসংখ্য অসংখ্য দল মত পাঠিয়েছেন কিনা এর মধ্যে দীন ইসলামকে এই জমিনে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে ঘোষণা করার জন্য আল্লাহ পাক রাসূলকে বললেন আপনার কাজ হলো আমার মনোনীত ধর্ম ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করা কারণ আল্লাহু আকবার কোরআন বলল ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম শুধুমাত্র ইসলামই এসছে আমার রবের পক্ষ থেকে এর দায়িত্ব রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর আমার কার আর যুগে যুগে আমার ইসলামকে বাঁচিয়ে রাখবে যারা তারা হলো আল্লাহর নবীর ওয়ারিশ আল্লাহর নবীর কি ওয়ারিশ সম্মানিত তাওহীদী জনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কাছে এমন এক নবীকে প্রেরণ করলেন আমরা শুধু নবীকে ভালোবাসি আমাদের মুখ দিয়ে কি দিয়ে মুখ দিয়ে অন্তর দিয়ে আমরা নবী আলাইহিস সালামকে ভালোবাসি নাই যদি ভালোবাসতাম তাহলে আমার আপনার চরিত্র হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাই নয় কি সুদীর্ঘ 63 বছর হায়াতের জিন্দেগিতে মানবতার এই মহান শিক্ষকই একটি মিথ্যে কথা বলেছে কথা বলেন কিন্তু আমরা কথা বলি একখান মিথ্যে বলি দশ কান কন্যা নাউজুবিল্লাহ দুনিয়াতে সমস্ত মিথ্যে হলো ধ্বংসের মূল কিসের মূল সেই মিথ্যা কে সত্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আসলেন এসে মানুষকে দাওয়াত দিলেন নবুয়ত পেলেন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি মুহাম্মদ আমি এসেছি ইসলামের ইসলামকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্য কি করার জন্য লিউযহিরাহু আলাদ্দীন কুল্লি সমস্ত জাতি সত্তা থেকে সমস্ত জাতি সত্তা সমস্ত দল মত নির্বিশেষে আমি আমার দিনকে আপনি মুহাম্মাদের মাধ্যমে বিজয়ী করে দিলাম কারণ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দিন বিজয়ী করতে হলে আমাদের মুসলমানদেরকে এক নম্বরে ঈমান আনানোর পরে এক নম্বর যে কাজটি করতে হবে সেটি হবে নামাজ সেটি কি আজ নামাজ তো আমরা কয়েকজনে পড়লাম এই গ্রামের লোকগুলো যদি আসতো এই মঞ্চ তো বরেই যেত মসজিদ তো জায়গা হতো না তাই নয় কি কিন্তু আমরা মুসলমান আমরা কি মুসলমান সম্মানিত তাওহীদী জনতা আল্লাহর একত্ববাদের পরে যে কাজ সেটি হলো নামাজ সেটি হলো কি রাসূল এসেছেন লিউযহিরাহু আলাদ্দীন কুল্লি এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি প্রতিষ্ঠা করার জন্য নামাজের পরে যাকাত থাকবে কি থাকবে যাকাত থাকবে তারপরে কি থাকবে রমজানুল মুবারক মাসের রোজা পালন করতে হবে এটা কার বিধান আল্লাহর বিধান এগুলো সব ফরজ এগুলো সব কি
এরপরে পর্দা করতে হবে, এটাও কি আল্লাহ বিধান? ফরজ। কিন্তু আমরা আজ ভুলে যাই, আমরা আজ ভুলে যাই আমাদের দীন ইসলাম কেমনে নিতে। আমরা দীন ইসলামকে ছেড়ে বহু পথে বিপথে চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে দীন ইসলামের উপরে টিকে থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। এখনো যারা এসেছেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ আমার উস্তাদ উস্তাদ শেখ হাজারো লাখো ছাত্রের হৃদয়ের স্পন্দন। হুজুর আগামী দিন আমাদের কাছ থেকে বিদায় নিবে, হুজুরের পরামর্শে আমি একটু কথা বলেছি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। আমরা এই প্যান্ডেল থেকে হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ পাক হুজুরকে হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। যতদিন বাঁচবে হুজুর, এই এলাকার মানুষের জন্য যেন হুজুর হাত তুলে দোয়া করে, এবং আমরা যারা ওনার খাদেম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।